এখন একজন রাইডারের সাথে দেখা হলো, সে বাইকে হোক অথবা সাইকেলে হোক সেটা কোনো ম্যাটার করে না, আওয়াজ হয়তো একটু কম আসবে কারণ মাইক্রোফোনটা নেই এই মুহূর্তে। তো মানে দেখা হয়ে সত্যি খুবই খুশি লাগলো। আমি কমানমন সেতু কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীর বর্ডার। আর ওখান থেকে এখানকার মোটামুটি কতটা ডিসটেন্স কভার করে ফেললি? 2,995 শুধু সাইকেলে চালিয়ে আসতে তোমার কতদিন টাইম লাগছে? আমার এখন লেগেছে আর তুমি যে যাচ্ছ যেতে যেতে কি মাঝখানে মাঝখানে কি হোটেলে বসে স্টে করছো নাকি? না, আমার আমি এর আগে অনেকগুলো রাইড করেছিলাম যেটাতে আর্মি বিএসএফ এর প্রচুর সাপোর্ট ছিল। তো এবার ওদেরকে থ্যাংক ইউ বলার জন্য আমি একটা ডেডিকেটেড রাইড প্ল্যান করেছিলাম। তো আমি তাই জন্য কাশ্মীর থেকে আসছি। তো আমার মোটিভ যেটা ছিল, এক সালাম সিপাহিও কে নাম, রাইড ফর রিয়েল হিরোজ। তারপরে বাংলাদেশে বাংলাদেশ এমবেসি প্রচুর হেল্প করেছে। এবার বাংলাদেশ আর ইয়ে তোমার হচ্ছে তুমি যে আসছিলে মানে তাহলে কোথায় স্টে করছো বললে? আমি বিএসএফ ক্যাম্পে, আর্মি ক্যাম্পে, আবার পুলিশে, হ্যাঁ যেখানে ওরা রাখে সেরকম কিছু কিছু জায়গায় নিজ সেলফও আছে, সেলফ এক্সপিরিয়েন্সও আছে। এই এই রাইডটা আমার স্পন্সার্ড নয়, বাট মোস্টলি রাইড আমার স্পন্সার্ড হয়। এই রাইডটা স্পন্সারশিপ এই জন্য নিই নি কারণ স্পন্সারশিপ নেওয়ার পর হ্যাঁ মোটিভ আপনার করে দেয়, তারপরে তো ফ্রেন্ডস, তোমরা যদি সবিতা রাইডার দিয়ে সার্চ করো ইউটিউবে তাহলে পেয়ে যাবে এই সবিতার চ্যানেল। আর ও সত্যি সেলিব্রিটি, আমিও সার্চ করে দেখলাম ইউটিউবে প্রচুর ওকে নিয়ে নিউজ আছে, ও অনেক জায়গায় ইন্টারভিউস দিয়েছে। তো আর্মি পুলিশ এদের সাথে প্রচুর ছবি দেখলাম। তো সত্যি কথা বলছি, আমি ভেরি ভেরি লাকি যে এরকম একজন সেলিব্রিটির সাথে আমার রাস্তা এইভাবে দেখা হয়ে গেছে। হ্যাঁ আমি মানে শহর ছাড়তে গ্রাম গ্রাম স্টার্ট হচ্ছে এরকম বলে, আরবান আর রুরাল এরিয়ার মাঝখানে হওয়া বাড়ি, আরবান শেষে রুরাল স্টার্ট। একটা নাও একটু ক্লোজ। আর যেটা জার্নিটা আছে এটা তাহলে শেষ হচ্ছে তোমার ঢাকাতে? হ্যাঁ আমার শেষ হচ্ছে ঢাকা। আচ্ছা, তারপরে একদম রিটার্ন করবে বাড়িতে? ওটা কি মানে সাইকেলে ব্যাক করবে না কিছু? না দেখবো, ইট উইল বি ডিপেন্ডস অন সিচুয়েশন কি কি হচ্ছে ওখানে। আচ্ছা,
আর এরকম কিছু নেই প্রি প্ল্যান সব কিছু সো এভরিডে প্ল্যান করি আমি বাট হ্যাঁ আমার ডেস্টিনেশন ঢাকা অবধি দ্যাট আচ্ছা আচ্ছা মানে তুমি তো এখন ধরো যে সাইকেলে এইভাবে রাইড করছো মানে নেক্সট আরও কী কী তোমার প্ল্যান আছে মানে বাকি যেগুলো রাইড সেগুলো কি সাইকেলেই করবে নাকি পরে বাইকটাকে আমার যে সাউথ ইস্টার্ন কান্ট্রিজগুলো আছে হ্যাঁ সাউথ ইস্টার্ন কান্ট্রিজগুলো রাইড করার ইচ্ছা আছে দেখি কবে হয়ে ওঠে আচ্ছা আচ্ছা ও তা ঠিক আছে মানে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য হ্যাঁ আর হচ্ছে তুমি তোমার জার্নিটাকে তাহলে ক্যারি করো হ্যাঁ আর যেহেতু তোমাকে ফলো করেই নিলাম আর অসুবিধা নেই মানে ইউটিউবে হয়তো মাঝে মাঝে কমেন্ট করবো কথা টথা হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে এসো তাহলে হ্যাঁ তুমি স্টার্ট করে দাও আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তুমি চলে যাও তাহলে হ্যাঁ ও হ্যাঁ ভাই इस सफर में एक बात समझ आई कि जिनके सपने हम देखते हैं वो भी सपना देखते हैं और चाहे कोई कितने भी अपने हो पहले अपना देखते हैं দেখা হয়ে গেল সবিতার সাথে আর সত্যি খুবই ভালো লাগলো সে সাইকেলে হোক অথবা বাইকে হোক রাইডার তো রাইডারই হয় আর আজকে আমার কাছে ব্লগিং করার জন্য সেরকম কোনো ইকুইপমেন্টস আমার কাছে নেই আওয়াজও হয়তো একটু কম আসছে ফোনের মধ্যে সমস্ত জিনিসটা রেকর্ড করলাম কিন্তু যাই হোক আমি তাকে গুড লাক আর গুড উইশ করছি যাতে সবিতা তার এই যে জার্নিটা সেটা সে সফলভাবে কমপ্লিট করতে পারে আর শুধু এটা না এ নেক্সট আরও যেগুলো লাইফে ও জার্নি করবে ও আরও অনেক দূর যাক আর ওর যেটা থিম সেটাতে আমারও মনে হচ্ছে অল্প দিনেই হয়তো ও একটা বড় জায়গায় চলে যাবে তো বেস্ট অফ লাক তাকে আবারও বল মানে সত্যি কথা বলতে আমার খুব খুশি লাগে হবু একজন সেলিব্রিটির সাথে আমার আজকে দেখা হলো তো আজকের দিনটা সত্যি খুবই 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 ভালো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই